আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি রমজানের আরও একটি ইফতার রেসিপি নিয়ে এসেছি, আর এটি হচ্ছে বুন্দিয়া। অনেকে বুরিন্দা বলেন, আবার অনেকে বুন্দিও বলে থাকেন, আর এটি খেতে কিন্তু অসাধারণ। আমরা প্রায়ই দোকান থেকে এটা কিনে নিয়ে আসি, তো দোকানের কেনা জিনিস তো আসলে অনেক অস্বাস্থ্যকর সেটা আমরা জানি, আর ঘরে তৈরি করে নিলে সেটা অনেক বেশি সুন্দর, মজাদার আর অনেক বেশি লাভবানও হওয়া যায়। কিন্তু তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো, যেভাবে এটা তৈরি করতে হয় সেমভাবে যদি আপনারাও ফলো করেন, তো আপনাদেরটাও একদম দোকানের মতো ঝরঝরে পারফেক্ট রসালো সুন্দর একটা বুন্দিয়া হবে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখি আমরা কীভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বোল নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়েছি। বেসনটাকে আগে চেলে নেবেন, তাতে বুন্দিয়ার বেটারটা অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে 3/4 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ বেসনের জন্য 3/4 কাপ পানি, আপনারা এটা অবশ্যই মনে রাখবেন। তো আমি পানিটা 2 বারই দিচ্ছি যেন বেটারটা ভালোভাবে গলে যায়। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই খেয়াল করতে হবে যেন বেটারটা খুব ভালোভাবে মিশে যায়, তাতে বুন্দিয়াটা অনেক বেশি ভালো হয়। তো আমার সম্পূর্ণ মিশ্রণটি গোলা হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব। তো আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অলরেডি, তেলটা একদম ভালোভাবে গরম হতে হবে। তো এরকম একটা ঝাঁঝরি বা ছাঁকনি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, এটার উপরে আমি চামচ দিয়ে দিয়ে দিচ্ছি কিছু বিটার, আর প্রায় 5-6 ইঞ্চি পরিমাণ উপরে আমি এই চামচটাকে ধরবো। আর এতে করে নিচে পড়বে এবং এটা পড়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠবে, আর তেলটা কিন্তু এই জন্য গরম হওয়া খুবই জরুরি। আর এই ছাঁকনিটাকে একদম ঝাঁকাতে হবে না। তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন হালকা একটু লালচে হলেই আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর অতিরিক্ত ভাজা যাবে না, তাতে পুড়ে যাবে আর ভালো হবে না বুন্দিয়া। তো আমি আবার দিয়ে দিচ্ছি কিছু বুন্দিয়া। তো এখানে আপনাদের বলে রাখি, আপনারা যতবার এই ছাঁকনি চামচটা ইউজ করবেন ততবার এটা নিচ থেকে পরিষ্কার করে দিবেন, উপরটা না করলেও নিচের থেকে অবশ্যই পরিষ্কার করে দিবেন, তা না হলে চ্যাপটা হয়ে যাবে বা গোল হবে না। আপনারা দেখতে পাচ্ছেন অতি সুন্দর এবং গোল হয়ে আমার বুন্দিয়াগুলো ভাজা হচ্ছে। তো এরপরেই আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আমার বিটার যখন এটুক পরিমাণ রয়েছে তখন আমি এর সাথে কিছু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিলাম সামান্য পরিমাণ, কারণ আমি কিছু বুন্দিয়া লালচে করতে চাচ্ছি। আপনারা যদি কালারটা পছন্দ না করেন তো স্কিপ করতে পারেন। তো আমি আবার দিয়ে দিচ্ছি সেই বিটার, এবং সেই একইভাবে আমি আবার ভেজে নিচ্ছি। 5-6 ইঞ্চি উপরে থেকে চামচটা ধরছি এবং কোনো ঝাঁকাঝাঁকি ছাড়াই এটা নিচে নিচে পড়ছে। তো আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে এবং এগুলো কিন্তু বেশ মচমচে হয়েছে। তো আমি এবার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আমি একটা কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি, সেই কাপের 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পানি। যেই কাপ দিয়ে বেসন মেপেছিলাম সেই একই কাপ আমি ইউজ করেছি, আর 1 কাপ চিনির জন্য আমি 1/2 কাপ পানি দিয়েছি, দিয়ে দিলাম সাথে 3টা এলাচ ঘ্রাণের জন্য। তো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি, যখন সম্পূর্ণ বলক চলে আসবে চিনির শিরাটাতে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 ফালি লেবুর রস। লেবুর রস দিলে চিনিটা জমাট বাঁধবে না, অনেক সময় চিনিটা জমাট বেঁধে যায় তাতে ভালো লাগে না, তো এই জন্য লেবুটা দিলাম যেন জমাট না বাঁধে। তো এই যে সম্পূর্ণ চিনিটা গলে একদম বলক চলে এসছে, এই অবস্থায় আমি আমার বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু চুলা এখনও নিভাইনি, আমি 2-3 মিনিট পর্যন্ত এই বুন্দিয়াগুলোকে নেড়ে চেড়ে চুলার উপরেই রাখবো। 3 মিনিট পর্যন্ত এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার ভেতরে আমি প্রায় 8-10 মিনিট পরপর এসে নেড়ে চেড়ে দিয়ে গেছি, এরপরে 1 ঘন্টা পরে আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকের রেসিপিটি কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে, একদম দোকানের মতো স্বাদ। আপনারা এই ঠিক এইভাবেই বানিয়ে বা এই মাপ মতো বানিয়ে বাসা ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও একদম হুবহু দোকানের মতোই হবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন কিছুটা, তো প্লিজ আমাকে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।